সারা দেশে লকডাউন। আর এই লকডাউন পরিস্থিতির মধ্যে মুর্শিদাবাদের বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় পুলিশ টহলদারি শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার কে সাবারিয়া রাজকুমার তিনি আজ বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন এবং তার সঙ্গে বহরমপুর শহরের বাজারগুলোকে সেখানে গিয়ে পরিস্থিতি তিনি নিজের সরজমিনে খতিয়ে দেখেন। তার সঙ্গে যে সমস্ত মানুষের মাস্ক ছিল না তাদেরকে মাস্কও ব্যবহার করতে পারেন এবং বেশ কিছু নিয়ম যেগুলি রয়েছে করোনা থেকে বাঁচার উপায় সমস্ত কিছু বাতলে দেন তিনি। আজ মুর্শিদাবাদের বহরমপুরের বিভিন্ন বাজারে স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বলেন তিনি। কি বললেন চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বেশ অনেকদিন ধরেই আমাদের সমস্ত জায়গাতেই আমাদের পুলিশ পক্ষ থেকে সিভিল অথরিটি সবার মিলেই সমস্ত জায়গায় এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা হচ্ছিলো, তারই কন্টিনিউয়েশন আজকেও হচ্ছে। বিভিন্ন বাজার এরিয়া, বিভিন্ন পাবলিক স্পেসেস যেখানে আছে, যেখানে লকডাউনের বিভিন্ন যেরকম যে আইনগুলো, যে কোনো প্রসিজারগুলো বলা হয়েছে, ওইগুলো মানার জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস ডে আজকে সমস্ত জায়গাতেই হচ্ছে। সেটা এটারই পার্ট, সেম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, জরুরি কারণ ছাড়া বাইরে থেকে না বেরোওয়া, যদি বেরোলেও মাস্ক পরে বেরোওয়া, পাবলিক প্লেসেস থাকার সময় মাস্ক পরতে হবে অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, এইগুলোই আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের আজকে আমাদের আমরা অলমোস্ট আজকে সমস্ত জায়গায় মুর্শিদাবাদের মেইন জায়গাগুলোতে এই ড্রাইভ চলছে। বিভিন্ন জায়গা আমাদের সিনিয়র অফিসার এসডিপিওস থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, লোকাল আইসিওস সবাই এটাতে আছে। আজকে টাউনে আমরা এখানে কান্দি বাস স্ট্যান্ড, যে যে মেইন মেইন বাজারগুলো সমস্ত জায়গাগুলো আজকে আমরা এখানে যাচ্ছি, এখন কভার করছি এই সমস্ত জায়গাগুলো। এই দুটো প্যারালালি চলছে আমাদের সমস্ত জায়গায়। এক সাইডে আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন ইয়া যেটা প্রসিকিউশন এইগুলো যখন চলছে, তার সাথে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো প্যারালালি চলছে, দুটো একসাথে চলছে। বাজারের জায়গাগুলো পরিবর্তন করার পরেও দেখা যাচ্ছে যে বাজারগুলোতে সোশ্যাল ডিস্টেন্স কোনো রকমভাবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেক মানুষ এখন বুঝে গেছে, দেয়া ওরা মেনে চলছে। কিছু কিছু জায়গাতে বারবার ওদের ইয়ের জন্য যখন চলে আসছে, আমাদের এটা কন্টিনিউয়াসলি বলতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা ওটা ফুল ফ্লেজ আমরা করতে থাকবো অ্যান্ড লোগো এটা ক্রিয়া অ্যাওয়ারনেসটা আমরা বজায় রাখবো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো।